ওয়েলকাম ফ্রেন্ডস, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যে আমূল পরিবর্তন আসতে চলেছে এমন ইঙ্গিত কিন্তু প্রায় ছ মাস আগে পাওয়া গিয়েছিল, এবং সেই সময় বলা হয়েছিল যে মাল্টিপল র্যাঙ্কিং বা কাউন্সিলিংয়ের মতো যে বিষয়বস্তু সেগুলো থাকছে না, এবং এটার প্রসঙ্গে যেটা যুক্তি দেওয়া হয়েছিল যে এখন এসএসসির যে টোটাল পরীক্ষা শুরু থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া থেকে যে নিয়োগ একটা লেন্দি প্রসেস, এটাকে একটু শর্ট করার জন্য এই ধরনের চিন্তাভাবনাগুলো করা হচ্ছে। তবে যে কোনো পদ্ধতির ভালো মন্দ সব দিকই থাকে, পাশাপাশি তখন এটাও শোনা গিয়েছিল ইন্টারভিউ প্রসেস আর থাকছে না। তো যতটা আপডেট সামনে আসছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, সংবাদপত্রে বিভিন্ন সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে কালেকশন করে সেই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, বর্তমানে আপার প্রাইমারির জন্য একটি টেট হয়, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আলাদা আলাদা লিখিত পরীক্ষা হয়। কিন্তু বর্তমানে মন্ত্রিসভার অনুমোদনপ্রাপ্ত যে বিধি যেটা তৈরি হয়েছে বা যতটুকু জানা যাচ্ছে তাতে যেটা বলা হচ্ছে যে এই যে তিনটি পরীক্ষা, সেই তিনটি পরীক্ষা মানে আপার প্রাইমারি, নবম দশম এবং একাদশ দ্বাদশের যে তিনটি ভিন্ন পরীক্ষা, সেই তিনটিকে মিশিয়ে একটি অভিন্ন পরীক্ষা করা হবে এমনটাই কিন্তু খবর। এবার এই নিয়ে যে বক্তব্যটা এবার সামনে আসছে বিভিন্ন মহল থেকে, সেটা বলা হচ্ছে যে প্রার্থীকে ওই অভিন্ন পরীক্ষায় বসতে হবে, কে কোন স্তরের জন্য পরীক্ষায় বসছেন তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে, একজন প্রার্থী কোনো একটি স্তরের পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন, এই বিষয়টা কিন্তু একটু ভাববার বিষয়। যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে সমস্ত বিষয়টা কিন্তু এখনই ক্লিয়ার হবে না, কারণ একজন প্রার্থীর যদি যোগ্যতা থাকে তিনি একাধিক স্তরের পরীক্ষার জন্য বসতে পারবেন কিনা ওই একটা পরীক্ষার মাধ্যমেই, সেটা কিন্তু এখনই পরিষ্কার হচ্ছে না। এবং এর যে মেরিট ডিমেরিট নিয়ে যে বক্তব্যগুলো সামনে আসছে, দেখুন যে ওয়াকিবহাল মহল যেটা মনে করছে এই ব্যাপারটা কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে সন্দেহ তৈরি হতেই পারে, কারণ টেটের পাঠ্যক্রম এনসিটির গাইডলাইন মেনে তৈরি, কিন্তু উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট আবশ্যিক, অথচ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে তার কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে তারা কেন এই পরীক্ষায় বসবে? পাশাপাশি দেখুন, এই যে পরীক্ষাটি, যে অভিন্ন পরীক্ষাটির কথা বলা হচ্ছে, সেটা টেটের মর্যাদা পাবে কি না সেই প্রশ্নও উঠছে। একই প্রশ্নপত্রে সব ধরনের প্রার্থী পরীক্ষা দিলে কাট অফ মার্কস আলাদা আলাদা থাকবে কি না সেটা এখনই জানা যাচ্ছে না, তবে এই পরীক্ষা ওএমআর শিটে দিতে হবে, পরীক্ষা হবে 100 নম্বরের। অর্থাৎ একটা বিষয় সামনে আসছে যে কোনো ডেসক্রিপটিভ টাইপ কিন্তু পরীক্ষা হবে না, শর্ট কোশ্চেন টাইপ পরীক্ষা হবে এবং এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, ওএমআর শিটে তার অ্যান্সার দিতে হবে এবং এই অভিন্ন পরীক্ষাটি হবে 100 নম্বরের। পাশাপাশি আরও দুটো সাবজেক্টের পরীক্ষা হবে, মাতৃভাষা এবং ইংরাজির জন্য পরীক্ষা হবে, দুটিতে 50-50 করে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ সমস্ত বিষয়টা মিলিয়ে যেটা দাঁড়ালো, অভিন্ন পরীক্ষাটি 100 নম্বর, মাতৃভাষা এবং ইংরাজি 50-50-100, তাহলে মোট লিখিত পরীক্ষা হচ্ছে 200 নম্বরের, এবং আশা করা যাচ্ছে এই মাতৃভাষা এবং ইংরাজির পরীক্ষাটাও হয়তো ওএমআর সিটিই হবে। তারপরে দেখুন যে বিষয়টা সামনে আসছে, যে এই যে লিখিত পরীক্ষা হলো মোট 200 নম্বরের, এইটাতে পাশ করার পর আর কোনো পরীক্ষা দিতে হবে না, সেটা যেটা এখন পার্সোনালিটি টেস্ট বলুন বা যেটা এখানে আগে ডেমনস্ট্রেশন ছিল, টিচিং ডেমনস্ট্রেশন, তো বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে সেই কোনো পরীক্ষা কিন্তু দিতে হবে না, লিখিত পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ করা হবে। অর্থাৎ এই যে 200 নম্বরের পরীক্ষায় পাশ করার পর মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই মেরিটের ভিত্তিতেই কিন্তু নিয়োগ করা হবে এমনটাই কিন্তু খবর। এবং শুধু ইন্টারভিউ নয়, কাউন্সিলিংয়েরও ব্যবস্থা থাকছে না, জানা গিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচেই পোস্টিং দেওয়া হবে। অর্থাৎ এখন যে কাউন্সিলিংয়ের সুযোগটা প্রার্থীরা পায় পছন্দের স্কুল সিলেক্ট করার ব্যাপারে, অন্তত যাদের মেরিট বা র্যাঙ্ক একটু ওপরের দিকে হয় তারা খুব কাছাকাছি, বাড়ির কাছাকাছি পছন্দের স্কুল পান, তো যেটা এসএসসিতে আগে যে সিস্টেম ছিল, কাউন্সিলিং ছিল না, এসএসসি স্কুল অফার করতো ক্যান্ডিডেটকে, ক্যান্ডিডেটের এগেনস্টে, বা এখন যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গভর্নমেন্ট স্কুলে শিক্ষক নিয়োগ হয়, তো সেই রকম ধাঁচে পোস্টিং দেওয়া হবে। তবে যেটা মনে করা হচ্ছে যে হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলায় পোস্টিংয়ের বিষয়টা অবশ্যই মাথায় রাখা হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় বদলির যে বিষয়টি তুলেছেন সেটাও তার প্রতিফলন এখানে ঘটবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তো সামগ্রিক বিষয়টা যেটা, যতটা তথ্য সামনে আসছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আমি এখনও বলছি এখনও অনেক তথ্য কিন্তু সামনে আসতে বাকি আছে, এবং অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাবলিশ না হলে কিন্তু সামগ্রিক চিত্রটা পরিষ্কার হবে না। কিন্তু যখনই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা আরও তথ্য সামনে এলে সেটা অবশ্যই আমি টাইম টু টাইম আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, খুব ভালো থাকুন, ধন্যবাদ।